মাঝে মাঝে মনে হচ্ছে আমরা সত্যি এই রাস্তায় গিয়েছিলাম তো। এই সর্বনাশ, কি রাস্তা কি রাস্তা! জয় রুদ্রনাথের জয়। এখন 2 বাজে, আমরা এই ব্রিজটার কাছে চলে এসেছি। কেমন লাগছে ঘোড়া করে নামতে? গভীর জঙ্গল, কত পুরনো পুরনো গাছ, এতে শ্যাওলাও জমে গেছে। কিন্তু এই জঙ্গলে একটা অদ্ভুত নিস্তব্ধতা আছে, আর তার সঙ্গে নিজস্ব শব্দ, আর তার সঙ্গে পাশ দিয়ে বয়ে যাওয়া ঝর্ণার কলকল রব, এক মধুর পরিবেশ। আমার জন্য এই পরিবেশটা খুব আকর্ষণীয়, তাই একটু দাঁড়ালাম। ওই দ্বিতীয় ব্রিজটা এসে গেল, তার মানে আমরা পুঙ্গের খুব কাছাকাছি চলে এসেছি। এখানে পাথরটা এমন ভাবে রয়েছে, কেউ চাইলে অনায়াসে এখানে বসে থাকতে পারে, গায়ে বৃষ্টি পড়বে না। পথে সেই ঝর্ণাটা, এখানে কোনো ব্রিজ নেই, এমনি পাথর টপকে আসছে। এবার এগোনো যাক। এখন বাজে 2:46, আমরা পুং বুগিয়ালে পৌঁছে গেলাম। এখন 3:05, তাই আমরা আর পুং বুগিয়ালে কিছু খেলাম না, সোজা চন্দ্রকোটির দিকে রওনা দিলাম। এখন 3:51 বাজে, আমরা চন্দ্রকোটিতে পৌঁছে গেলাম। এখান থেকে বুড়াস খেয়েই আমরা বেরিয়েছিলাম, বুড়াসের রস। তো সেই বুড়াসের রস দিতেই আবার অনুরোধ করলাম আমাদের তিনজনের জন্য 3 গ্লাস। গণেন্দ্র সাহেব, কেসে হো? এই চন্দ্রকোটিতে এই পুরো কাঁচের গ্লাসে 1 গ্লাস করে বুড়াস দেয়। এখন 4:00 বাজে, আমরা এখন বুড়াসের রস খেয়ে এই চন্দ্রকোটি থেকে সাগর ভিলেজের দিকে রওনা দিচ্ছি। এখানে পুরো বুড়াসের রস বড় গ্লাসের 1 গ্লাস দেয়, আর দাম হচ্ছে 20 টাকা। আমরা প্রায় সাগরগ্রামে পৌঁছে গেছি। যাত্রা যেখান থেকে শুরু হয় তার থেকে একটুখানি উঠে এলেই এখানে একটা থাকার ব্যবস্থা রয়েছে, মোটামুটি ছিমছাম ভালোই। সুতরাং এখানে থেকে যাত্রা শুরু করাটাই অনেকটা সুবিধাজনক। বাই আলি বাবালি, আলি বাবালি। আজ 14 অক্টোবর 2022, এখন বিকেল 5:10, আমরা এই মাত্র আমাদের রুদ্রনাথ যাত্রা কমপ্লিট করে সাগর গ্রামে পৌঁছালাম। এই যাত্রাটা সম্পূর্ণ আমাদের ফ্যামিলি ট্রিপ ছিল। এখানে ছিলাম আমি, রাজীব প্রামাণিক, সঙ্গে আমার ওয়াইফ এবং আমাদের এই মুক্তমনে চ্যানেলের কর্ণধাত্রী সংহিতা, আর আমার রাজকন্যা মানে রাজীবের কন্যা রায়না। আমরা অত্যন্ত সাধারণ মানের জীবনযাপন করি। আমার সারাদিন ব্যাংকে বসে কাজ করতে হয়, সংহিতা স্কুলে চাকরি, আমার মেয়েও খুব আদরে বড় হয়েছে, খুব হেক্টিক লাইফ নয়। কিন্তু ঈশ্বরের কৃপা এবং তার দেয়া মনের জোরে আমরা কিভাবে যে এই যাত্রাটাকে কমপ্লিট করলাম তা সত্যিই আমাদের কাছে আশ্চর্য লাগছে। এই যাত্রায় যারা আমার সাথে ছিল তাদের কাছ থেকে একটুখানি জেনে নিই যে অ্যাকচুয়ালি এই যাত্রাটা তাদের কেমন অনুভূতি। বলো, তোমার কেমন লাগলো? ঈশ্বরের আশীর্বাদে ভগবান এত করুণা করেছেন যে আজকে রুদ্রনাথের মতন এরকম একটা কঠিন ট্রেক পথ আমরা অতিক্রম করে বাবা রুদ্রনাথের মন্দিরে শেষ পর্যন্ত পৌঁছতেও পেরেছি। একটা সময় মনে হয়েছিল যে যখন পিত্রাধারের কাছে ওই জায়গাটা বেশি কঠিন, পুরো পথটাই অসম্ভব চড়া এবং রাস্তা অত্যন্ত মানে দুর্গম, যাকে বলে বিভিন্ন দুর্গমতা আছে, তার মধ্যে থেকে আমরা শেষ পর্যন্ত মন্দিরে পৌঁছেছি এবং আবার আজকে নেমেও এলাম। ঈশ্বরের অশেষ করুণা, না হলে এটা কোনোভাবেই সম্ভব হতো না। তোমার অনুভূতি কি এই পুরো ট্রিপটাতে? অনুভূতি
অনুভূতি তো আধ্যাত্মিক অনুভূতির জন্য এখানে আসা, সেটা অনেক পেয়েছি, সেটা মানে নিজস্ব অনুভূতি, ঠাকুরের আশীর্বাদ। যা, আবার যদি তোমাকে রুদ্রনাথ যাত্রায় আসতে বলা হয় আসবে? বাবা রুদ্রনাথ যদি কৃপা করেন, তার যদি ইচ্ছা হয়, আমরা তো আসতে বাধ্য হই। মা, তোমার কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু আমি যেহেতু খুব আরাম প্রিয়, ওই জন্য ট্রেকে উঠতে নামতে গিয়ে আমার একদম হাই টাইট হয়ে গেছে। আর এমনিতে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর ছিল সত্যি কথা, মানে শারীরিক ক্লান্তিটা যদি কম হতো তাহলে হয়তো আরো বেশি ফিল করতে পারতাম। আর পুরো ট্রিপের মধ্যে রুদ্রনাথের মন্দিরের মধ্যে যখন ঢুকলাম তখন আমার একটা ফিলিংস আসছিল আধ্যাত্মিক। আর তারপরে যখন আজকে ইউটিউবে যখন ছিলাম তখনও ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তাছাড়া তো খুব সুন্দর দৃশ্যটা ছিল, কিন্তু খুব কষ্টও হয়েছে। তা তোমাকে যদি আবার রুদ্রনাথ যাত্রা করতে বলা হয় করবে? তবে এই যাত্রাতে আমার প্রাপ্তির ঘোড়া পূর্ণ, তার কারণ এখানে আমি এমন অনেক কিছু পেলাম যা এর আগে আমি জীবনে কখনো এক্সপিরিয়েন্স করিনি। আর আমার মনে হয় যে এই যাত্রাতে আমরা যা যা কিছুর ফেস করে চললাম এগুলো আমাদের ভবিষ্যৎ জীবনে যে কোনো রকম প্রতিকূলতাকে দৃঢ়তার সঙ্গে ভবিষ্যতে সেগুলোকে মোকাবিলা করতে পারবো। জয় শ্রী রুদ্রনাথের জয়। আজকে আমাদের এই রুদ্রনাথ যাত্রার এপিসোড এখানেই শেষ হলো। এরপরে আমরা সাগরগ্রাম থেকে, আমাদের ইচ্ছা আছে আমরা কল্পেশ্বর যাব এবং তার সঙ্গে গোপেশ্বরটাকেও কভার করব। দেখা যাক সেই উদ্দেশ্যে আমরা কতটা সফল হই।